প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আপনার যদি গিটে ব্যথা থাকে অথবা চোখ চুলকোচ্ছে অসম্ভব কদিন ধরে, কিংবা ধরুন পেটের সমস্যায় ভুগছেন, দাঁতে অসম্ভব যন্ত্রণা, দাঁতের পোকা ভীষণভাবে সমস্যা তৈরি করছে, এই সব কিছুর একটাই সমাধান বলবো। তার আগে নমস্কার, আমি গৈরিকা, আপনাকে কলকাতা ক্যানভাসে স্বাগত জানাই। এবার বলি বিষয়টা কি, কি করলে আমাদের এই সমস্যাগুলো থেকে মুক্তি পাব। গিটে ব্যথা যদি আপনার হয় তাহলে জায়াফল নিন, সেটা তেলের মধ্যে একটু ফুটিয়ে জায়াফলের তেল তৈরি করুন। এবার ব্যথা জায়গাটায় ভালো করে মালিশ করুন, বেশ কিছুদিন করলে আস্তে আস্তে আপনার গিটের ব্যথা কমে যাবে। চোখটা যদি অসম্ভব চুলকোচ্ছে, হাতের কাছে জায়াফল রাখুন, জায়াফল দিয়ে চোখের মধ্যে একটা প্রলেপ দিয়ে দিন, আস্তে আস্তে আপনার চোখ চুলকুনিটা কমে যাবে। দাঁতে অসম্ভব ব্যথা হচ্ছে অথবা আপনার দাঁতের পোকা ভীষণভাবে আপনাকে ডিস্টার্ব করছে, সেক্ষেত্রে ওই জায়াফল দিয়ে যে তেল তৈরি বললাম, সেরকমভাবে তেল তৈরি করে সেই তেলটা দিয়ে ভালো করে দাঁতটা মাজুন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পোকা মরে যাবে, দাঁতের ব্যথাটাও কমে যাবে। জায়াফল জলের মধ্যে ফুটিয়ে যদি আপনি খান তাহলে আপনার পেটের সমস্যা আস্তে আস্তে অনেকটা কমে যাবে। করে দেখুন, এই প্রত্যেকটা রোগের যে নাম বললাম তার মধ্যে যদি কোনো একটাও আপনার থেকে থাকে বা আপনার পরিচিত কারোর থেকে থাকে তাহলে এই টিপসটা তাকে জানান, কিভাবে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে। আর যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনার কীরকম লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে বলি, আপনি যদি আজকে প্রথম আমার সঙ্গে বা কলকাতা ক্যানভাসের সঙ্গে পরিচিত হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, কারণ এই ধরনের নানা রকম টিপস জানতে একমাত্র আপনাকে সাহায্য করতে পারে কলকাতা ক্যানভাস। ভালো থাকুন, নমস্কার।